ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন, উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন, উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন, ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না, এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়, চিল্লায় বলো ঠিক কিনা। উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও, ইয়া আচামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও, কে আছো তারমিলা যাওজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি, বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও, ফালিয়া সুদ্দানি, দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা, কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রে ইয়াতিম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও, ফালিয়া সুদ্দানি, পারলে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজ জমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো। এই মিছিল মক্কার কেউ দেয় নাই, মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বাইরিস, উতবা বাইরিস, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হয়েছে, কি রে আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস, বের হয়ে দেখে মিছিলের সামনে উমর, ওমর রে দেখে দিছে একদম, কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল, কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে, ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না, চিল্লায় বলো ঠিক কিনা। ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا